স্কিন কি আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ওকে ঠিক আছে তাহলে ক্লাস শুরু করি আমরা আজকের ক্লাস হচ্ছে আমরা এসিও ব্যাকলিং করা শিখবো তো প্রথমে আমরা একটা কাজ করব প্রথমে আমরা মার্কেট রিসার্চ করব হ্যাঁ তো আমরা সরাসরি যে কাজটা করব ফাইবারে চলে আসবো ফাইবারে এখানে আইসা লেখবো হচ্ছে লিঙ্ক বিল্ডিং সার্ভিস লিঙ্ক বিল্ডিং লেখার পরে আমাদের যারা এসিওর কাজগুলো করে বা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এসিও থাকে কিন্তু এসিওটা শুধুমাত্র যারা এসিওর কাজটা করবে তাদের জন্য লিঙ্ক বিল্ডিং বলেন গেস্ট পোস্টিক বলেন ব্যাকলিং বলেন কন্ট্যাকচুয়াল ব্যাকলিং বলেন অফ পেজ অন পেজ আমরা সবই ধীরে ধীরে শিখব কিন্তু প্রথমে যে শর্টকাট পদ্ধতিগুলো আছে আমরা যদি এখন ধরেন অফ পেজ এবং অন পেজ দুইটা এসিও যদি শিখতে চাই তাহলে মিনিমাম আমাদের এখন চার পাঁচ মাস সময় লাগবে ঠিক আছে আমরা শিখবো কিন্তু ধীরে ধীরে প্রথমে আমরা যে মেন বিষয়গুলো যেগুলোতে দ্রুত কাজ পাওয়া যায় ওইগুলো আমরা প্রথমে শিখে মার্কেট প্লেসে নামব যেহেতু মার্কেট প্লেসে এখন চারটা পাঁচটা গিগ বানানো যায় তারপরে আর বানা বানাইতে দেয় না আগে যেমন সাতটা আটটা বানাইতে দিস এখন কিন্তু সেটা বন্ধ করে দিছে হ্যাঁ এখন চারটা পাঁচটা বানাইতে দেয় তো আমরা যখন গিকগুলো বানানোর পরে কিন্তু আমরা প্রপারলি কাজগুলো শিখতে পারি দেখা গেলো যে আমাদের মার্কেট প্লেসে নামলাম আমরা প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করতেছি পাশাপাশি ফাইবার আপার সবগুলোতেই আমরা কাজ করব কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আগে যাতে আমরা সবাই যেহেতু নতুন এখানে পূর্বে হয়তো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করছেন আমি সেটা মনে করতেছি না যে আপনি কোথা থেকে কোর্স করছেন বা করেন নাই আমার কথা হচ্ছে আপনি এখন নতুন তো নতুন হিসাবে বিগিনার হিসাবে আমি ধরতেছি যে আপনাদের কোন টপিকগুলো নিয়ে কাজ করলে খুব দ্রুত সাকসেস হয়ে যাবে এবং কোথায় আমাদের কম্পিটিশন কম তো আমরা যদি ব্যাকলিং নিয়ে কাজ করি বা লিং বিল্ডিং নিয়ে কাজ করি তাহলে দেখতে পারবেন এই সার্ভিসগুলো খুবই পপুলার এগুলোর বাংলাদেশে মানুষও খুবই কম আছে যারা এই সার্ভিসগুলো দেয় কারণ একটু কাজ করতে হয় হয়তো এখানে পাবেন না যদি লিখতেন যে ফেসবুক পেজ তৈরি এই কথাটা যদি লিখতেন তাহলে বুঝতেন কত সার্ভিস এখানে পাওয়া যায় ফেসবুক পেজ ক্রিয়েট তাহলে দেন ছিয়াত্তর হাজার মানুষ দেখবেন কাজ শুরু করছে মানে সার্চ রেজাল্টে কি আমাদের এখানে কম্পিটিশন দেখাচ্ছে এগুলা তো এখানে ছিয়াত্তর হাজার সার্ভিস কি আমাদের কম্পিটিশন আর এখানে সার্ভিস কত কম্পিটিশন পাঁচ হাজার প্লাস তো এখন বলেন এখানে চাপে থাকবো আমরা বেশি না এখানে আমরা চাপে থাকবো বেশি হ্যালো মনে হয় আমার কথা বুঝার নাই মানে এখানে আমাদের প্রতিযোগিতা করতে হবে আর এখানে আমাদের প্রতিযোগী হচ্ছে পাঁচ হাজার পাঁচশো জন এখন কোনটাতে আমরা চাপে থাকবো বেশি তারপরে আমরা যদি এই কাজটা শিখি এই এই কাজ তো আমরা অ্যাপ নিতে শিখে দেবো কিন্তু আমরা এই ধরনের সার্ভিস কি দিব না কারণ এখানে আমাদের কম্পিটিশন বেশি কম্পিটিশন বেশি সার্ভিস নিয়ে যদি আমরা কাজ করি সেখানে সাকসেস রেট মনে করেন একশোর ভিতরে বিশ পারসেন্ট দশ পারসেন্ট আর এখানে যেহেতু কাজও যদি দেখেন এখানে প্রথম পেজে যারা আছে দেখেন একশো ছাব্বিশ তিনশো একশো আশি এক কে এখানে দেখেন আর এখানে দেখেন কাজগুলো দেখেন তারা কতগুলো করছে যদি এই একটা মেয়েকে যদি আমরা একটু চেক করি মেয়ে ছেলে ওকে এজেন্সি তো তিনি কাজ কমপ্লিট করছে কত টোটাল অর্ডার কমপ্লিট করছে হচ্ছে ছত্রিশ হাজার চারশোটা অর্ডার কমপ্লিট করছে শুধু কি করে আমরা যদি তার অ্যাকাউন্টটা এখানে কিন্তু অর্ডারগুলো দেখা যায় না এটা হচ্ছে এসিওর অর্ডারগুলো হাইড করা থাকে হ্যাঁ তো আমরা যদি তার প্রোফাইলটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে ভালোভাবে যদি আমরা কাজ শিখি আমরা ভালো পজিশন তৈরি করতে পারবো কিনা এটা হচ্ছে এজেন্সি টাইপের বিজনেস করে নিছে তিনি তার গিক আছে টোটাল পাঁচটা গিক মানে পপুলার প্যাকেজ গিক এখানে আছে কয়টা পাঁচটা এটা হচ্ছে অফ পেজের ভিতরে পরে সবগুলোতেই দেখেন ব্যাকলিং ঠিক আছে ব্যাকলিংয়ের সার্ভিসগুলো এখানে দিতে আছে তো এবার যদি আপনি একটু আবার ব্যাক করে আমি আসি এখানে ছত্রিশ হাজার চারশো অর্ডার কমপ্লিট করছে এবার যদি এখানে যদি প্যাকেজ আছে কয়টা তিনটা একটা হচ্ছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড আর হচ্ছে বেসিক বেসিক হচ্ছে কত একশো স্ট্যান্ডার্ড কত দেড়শো এবং কি প্রিমিয়াম কত দুইশো পঁচিশ আমরা যদি অ্যাভারেস্ট একশো ডলার করেও যদি ধরি একশো ডলার করে যদি হয় না এখানে সব সময় দেখা যাবে যে কেউ আছে পাঁচশো ডলারের অর্ডার দেয় কেউ আছে দুইশো ডলারের অর্ডার দেয় কেউ আছে কম দেয় যদি আপনি অ্যাভারেস্ট একশো ডলার করে যদি ধরেন এখানে ছত্রিশ হাজার চারশো ডলারের কাজ করে ফেলছে অলরেডি প্রায় ধরেন এখন যেহেতু একশো টাকা একশো বিশ টাকা ডলার বা একশো সাত টাকা ডলার প্রায় দেখা যায় যে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ লাখ টাকার মতো ইনকাম করছে শুধু কি এসিও ব্যাকলিংয়ের কাজ শিখে তিনি জয়েন করছে কত সালে আমরা যদি তার প্রোফাইলটা একটু ভালো করে দেখি অনেক পুরাতন হবে সম্ভবত এখানে দেখাচ্ছে না ওকে এগুলো হচ্ছে তার টিম ওয়ার্কিং সার্ভিস ওকে একটু প্রিমিয়াম করে ফেলছে দেখি তিনি জয়েন করছে কত এগারো সালে এগারো সালে জয়েন করছে তার মানে কিন্তু এখানে তার প্রায় কত চোদ্দো বছরের মতো তার এখানে এই মার্কেট প্লেসের সাথে সম্পর্ক তো এই একজন চোদ্দো বছর ধরে কাজ করতেছে এখানে এই পজিশন তৈরি করছে এই একজন যদি আমরা দেখি এখানে আপনি কালকেই চলে আসবেন ভালো পজিশন তৈরি করে ফেলবেন এরকম না এখানে যদি এই একজনের যদি আমরা খেয়াল করি তিনি কত সালে জয়েন করছে আমরা একটু নিচের দিকে আসি প্রোফাইল ওকে এখানে তিনি বারো সালে জয়েন করছে তার থেকে এক বছর পরে জয়েন করছে তিনি কাজ করছে কত তিনি কাজ করছে প্রায় আমরা দেখলাম কত একুশ হাজার পাঁচশো এবার তার একটা প্যাকেজই আছে কত প্যাকেজ একশো পঁচাশি ডলার এটা হচ্ছে একটা গেকের ভিতরে ইউনাইটেড কিংডমের মানুষ কারণ দেখবেন যে যারা থেকে দামি দামি কাজগুলো আছে মানুষ খুবই কম আজকে মনে হয় জ্বর বৃষ্টি হইতেছে তো তো দেখেন এই একটা সার্ভিস আছে কত পাঁচশো ডলার এই একটা প্যাকেজ এখানে তিনটা প্যাকেজ আছে এক হাজার ডলারের প্যাকেজ আছে তার মানে নাও কামাইলে তিনি পঞ্চাশ লাখ টাকার মতো ইনকাম করছে প্রায় এগারো সাল থেকে তো এসিওর কাজগুলো করতেছে এখানে বাংলাদেশিও যদি খুঁজেন বাংলাদেশিও পাবেন দেখি এখানে এটা মনে হয় বাংলাদেশি ওকে আমরা দেখি বাংলাদেশি এটা পাকিস্তানি এরকম অনেক সেলার পাবো যারা বাংলাদেশি আছে এখানে চব্বিশশো অর্ডার কমপ্লিট করছে এখানে এগারো হাজার কমপ্লিট করছে এটা কোন দেশি ইউনাইটেড কিংডম এটা হচ্ছে বাংলাদেশি নতুন সেলার কবে জয়েন করছে পনেরোশো অর্ডার কমপ্লিট করছে পনেরোশো প্লাস অর্ডার কমপ্লিট করছে রাকিবুল রহমান বা রানা যাই হোক আমরা যদি তার প্রোফাইলটি একটু দেখি তিনি কী সার্ভিস দিতেছে শুধু এসিওর সার্ভিসগুলো এখানে দিচ্ছে জয়েন করছে কত উনিশ সালে তার মানে মোটামুটি তিনি পনেরোশো অর্ডার কমপ্লিট করছে তাও হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করছে আর যারা এসিওর কাজগুলো করে তারা বেশিরভাগই কিন্তু আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলো বেশি হয়ে থাকে কারণ একটা ক্লায়েন্টের সাথে সম্পর্ক হয়ে গেলে ফাইবারকে টোয়েন্টি পার্সেন্ট দেয় না এটা অফ করে দেখা যায় বলে যে তুমি টোয়েন্টি পারসেন্ট বাদ দাও তুমি আমাকে টেন পার্সেন্ট তোমাকে কম নিলাম তুমিই ই করো তুমি আমাকে বাইরে অর্ডার করো এটা কিন্তু সবাই করে থাকে আমরাও করে থাকি ঠিক আছে তো সেই জন্য এদেরকে সবসময় ফিক্সড ফিক্স ক্লায়েন্ট হয় বেশি তো আমরা আজকে শিখবো এই ব্যাকলিংয়ের বা লিঙ্ক বিল্ডিংয়ের বলেন যাই বলেন না কেন এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখব ঠিক আছে এখন কেউ কেউ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চল্লিশ হাজার কাজ কমপ্লিট করছে আমরা তো দুইটা তিনটার পাওয়ার মালিক কি বলেন প্রথম অবস্থায় তো আহামরি হবে না একটা দুইটা করে 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 যখন প্রোফাইলটা একটু বাড়ি হয়ে যাবে তখন অনেক বেশি কাজ পাওয়া যাবে এই একজন বাংলাদেশি না পাকিস্তানি ওকে পাকিস্তানি জয়েন করছে কততে ওকে জয়েন করছে দুই সালে নভেম্বরে আর বেল প্রায় কত বাহাত্তরটা অর্ডার কমপ্লিট করে ফেলছে দুইটা সার্ভিসই দিচ্ছে ব্যাকলিং ওকে যাই হোক আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমরা যে সার্ভিসটা দিব সেটার মোটামুটি চাহিদা অনেক ভালো আছে দেন হচ্ছে আমাদের কম্পিটিশনও অনেক কম বিদায় আমরা এই সেক্টরে যদি আমরা কাজ করি তাহলে খুব সহজেই ভালো একটা জায়গা তৈরি করতে পারবো খুব সহজেই তো আমরা দেখি এই কাজগুলো কিভাবে করতে হয় এই কাজগুলো করার জন্য আমাদের কিছু জিনিস দরকার সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে ব্যাকলিং নিতে মানে ইয়া কিউগুলো নিতে হবে ঠিক আছে কিওয়ার্ডগুলো নিতে হবে লিঙ্ক নিতে হবে ডেসক্রিপশন নিতে হবে ইমেজ নিতে হবে এগুলো হলে আপনি কাজগুলো করতে পারবেন আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ব্যাকলিং সাইটের লিস্ট লাগবে আপনার ওইটা আমরা দিয়ে দিব আমার কাছে যে মোটামুটি এখানে অনেক ব্যাকলিক সাইটের লিস্ট আছে দেখেন এখানে আছে কত চারশো ছয়টা আপনি করবেনই হচ্ছে দেখা যাবে পঞ্চাশ ষাটটা করে দিলে আপনি দশ ডলার করে পাবেন এখানে আছে কত চারশোটা এখানে কত আছে আমরা যদি দেখি জি জি বলেন আমার মনে হয় আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হ্যাঁ ঢুকতে পারেন আর রেকর্ডিং তো পাবেনি আমার মনে হয় এটা বেটার হবে আপনি মোবাইল দিয়েও জয়েন হবেন কখনো কখনো সবাই মোবাইল দিয়ে জয়েন হবেন যদি ল্যাপটপতে সমস্যা হয় মোবাইল দিয়ে দেখলেন হ্যাঁ এখানে দেখেন দ্বিতীয় নাম্বার শিটে এটা দেখাচ্ছে তৃতীয় নাম্বার শিটে যখন আমি ক্লিক করব তখন এখানে দেখবেন যে আরও মোটামুটি কত তিনশো বের হয়েছে চতুর্থ নাম্বার যদি দেখেন এখানে আরও কত বের হয়েছে প্রায় বারোশো প্লাস এখানে দেখেন আমাদের সিট নিয়ে মানে ব্যাকলিংয়ের সাইট লিস্ট নিয়ে আমাদের আশা করি কোনো সমস্যা হবে না এখানে পাঁচচল্লিশ এখানে যদি দেখেন এখানে মোটামুটি কত চোদ্দোশো তারপরে এখানে যদি দেখেন মোটামুটি কত তিনশো জনের ভিতরে আছে ক্লাসের লোক নাই খুব আপনাদের ব্যাসের তো ওকে ছিলাম যেন কোথায় এখানে দেখেন আরও সিট আছে তো এখানে আছে অনেকগুলো এখানে আছে চারশো আমরা যদি একটু দেখি তো এখানে কত আছে চারশো প্লাস এখানে আছে আরও মোটামুটি প্রায় চারশো অ্যাভারেজ আমার কাছে প্রায় ছয় হাজারের উপরে মোটামুটি লিস্টগুলো আছে যেগুলো থেকে আমরা খুব সহজেই ব্যাকলিংগুলো করতে পারি এবং আমরা খুব ইজিভাবে কি করতে পারি এখান থেকে বাইরের জন্য কাজগুলো করতে পারি যেমন আপনি যদি মনে হয় যে এগুলোতে করবেন না তাহলে ব্যাকলিংক সাইটগুলো বের করবেন কিভাবে আপনি জাস্ট লিখবেন লিঙ্ক বিল্ডিং আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে ওকে লিঙ্ক বিল্ডিং সাইটলিস্ট লিখে সার্চ করতে পারেন এখানে শাল যুক্ত করতে পারেন চব্বিশ পঁচিশ যাই বলেন না কেন দেখবেন যে এখানে শাল যদি যুক্ত করেন তাহলে দেখতে পারবেন এই এখানে দেখেন প্রায় এক হাজার প্রোফাইল ক্রিয়েশন লিস্ট আপনি প্রোফাইল ব্যাকলিং বলেন যাই বলেন সবগুলোতে আপনি ব্যাকলিং করতে পারবেন লিঙ্ক বিল্ডিং করতে পারবেন লিঙ্কগুলো কি করবেন সরাইয়ে দিবেন বিভিন্ন সাইটগুলোতে সরাই দিবেন যেমন আমাদের এক সার দিন আগে বলতো যে আপনি যে লিঙ্ক বিল্ডিং বলতে কি বুঝ লিঙ্ক বিল্ডিং বলতে বুঝবা যে তোমার জমিতে হচ্ছে তোমার জমি আছে দানের জমি এখন ওই জমিতে তুমি কীটনাশক সরাই দিবা হ্যাঁ তোমার কাজ হচ্ছে কি কীটনাশক প্রতিটা দানের গোড়াতে যেন যায় সেজন্য জন্য কী করবা স্প্রে করবা তো আমাদের কাজ হচ্ছে এখানে সেম আমাদের বিভিন্ন সাইট থাকবে বিভিন্ন জায়গা থাকবে সেই জায়গাগুলোতে কি করব আমরা আমাদের লিঙ্কগুলো সাবমিট করব এটাই হবে আমাদের কি লিঙ্ক বিল্ডিং হবে যদি আমরা কোনো সাইটগুলোতে যাই যদি প্রোফাইল তৈরি করি সেটা হবে প্রোফাইল ব্যাকলিং বা প্রোফাইল ক্রিয়েশন ওকে এগুলোর প্রচুর চাহিদা তো আমরা লিঙ্ক বিল্ডিং করবো তো এখানে দেখেন লিঙ্ক বিল্ডিং যে কোনো সাইটে আপনি করতে পারেন দেখেন এখানে অভাব নাই সাইট আপনি ধরে ধরে আষ্টশো এক হাজার যেটা ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে কি এগুলো সাইটে যখন আপনি করতে যাবেন কোনো কোন সাইটে আপনি মূলত সাইন আপ করতে পারলেও দেখা যাবে যে আপনি ব্যাকলিং করতে পারতেছেন না বা কোনো কিছু ঠিকঠাক মনে হবে না কিন্তু আমি যেগুলো রাখছি সেগুলা তো ইজিভাবে করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেম একই সাইটগুলো ওগুলো প্রিমিয়াম সাইট কিন্তু সবগুলো একই রকম দেখতে ধরেন এখানে যদি আমি ক্লিক করি এখানে ধরেন আমি একটা জায়গাতে ওপেন করি ধরেন এই একটাতে আসলাম তা এটার ডোমেন দেখেন এটার ডোমেন দেখেন বা উপরেরটা যদি ডায়মান্ড রাখেন ডোমেনগুলো দেখেন এটার ডোমেনের কি আছে বুক মার্কস কিপিং হ্যাঁ তারপরে আছে কি এটা টু মার্ক হ্যাঁ দেখেন ইন্টারফেস কিন্তু সেম কিছু বুঝলেন খালি শুধু কি ইউ আর এলটা আলাদা ডোমেনটা আলাদা আর সব কিছু কিন্তু সেম তাহলে এইগুলো সাইটে কিন্তু আমরা খুব ইজিভাবে কী করতে পারবো আমরা আমাদের লিঙ্কটা সরাই দিতে পারব দেখেন ডোমেন আলাদা আর সবগুলো কাজ একই তো আমরা যদি একটাতে কাজ করতে পারি বাকি সবগুলো তো আমরা ইজিভাবে কাজ করতে পারবো তো আমরা একটা কাজ করি আমরা কি করব ধরেন আমাদের আইটি সেন্টারে চলে যাব নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউটে চলে যাবো এখান থেকে আমরা দেখি ওকে একটা ব্যাকলিংক করি আপাতত ধরেন আমাদের সেরা কোর্স দেশ ও বিদেশ বর্তমানে যে সব স্কুল সবচেয়ে বেশি সচানো ধরেন এখান থেকে কী নেওয়া যায় কোর্স সমূহ সকল কোর্স ওকে একটা কাজ করি এইখান থেকে ধরেন আমি এটা কপি করবো তো আমি একটা কাজ করি প্রথমে আমার যে কাজটা করতে হবে একটা জিমেল তৈরি করতে হবে যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য অর্ডার পান বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার করে সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের নামে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের নামে একটা সুন্দর করে জিমেল তৈরি করবেন জিমেল তৈরি করে আপনি ওই জিমেল দিয়ে আপনি কি করবেন ব্যাকলিংগুলো করবেন তো আমি একটা কাজ করি আমি ব্যাকলিং করার জন্য আমার যেহেতু অলরেডি জিমেল নাই তো আমি এখান থেকে জিমেল ক্লিক করব এখান থেকে যাব এখানে একটা জিমেল আমি এখান থেকে লগ ইন করব এটাতে নতুন জিমেল এটা আমার ওকে তো এবার ধরেন আমি যে ব্যাকলিংগুলো করবো এই ব্যাকলিংয়ের লিস্টটাকে আমি এখানে একটু নিয়ে আসবো ডোমেনটা ওপেন করলাম ওপেন করলাম সেমভাবে আমি আরেকটাতে যাব এখানে এটাতেও কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম তারপরে ধরেন আমি আরেকটা ওপেন করি তিনটাতেই দেখাই হ্যাঁ যেহেতু আমি তিনটা বের করছি আমি তিনটাতেই দেখাবো তো এখান থেকে ওপেন করবা ওপেন করা হয়ে গেল এবার আমাদের এখানে কী করতে হবে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করতে হবে আমি একটা কাজ করি এই ব্রাউজারে যা কিছু আছে সব কিছু আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসি ওকে যাতে আমাকে বারে বারে ওখানে যেন না যাইতে হয় তো ওকে আমি এখানে ক্লিক করলাম আর এখানে একটা ট্রান্সলেটার নেব আমি আমার কাজের জন্য ওকে ঠিক আছে তো এখানে প্রথম আমি এই সাইটে আমি একটু সাইন আপ করবো আপনার প্রথম কাজ আসবে জিমেল যেহেতু আমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে তো আমার সেকেন্ড কাজ হবে কি সেকেন্ড কাজ হবে এই সাইটে ব্যাকলিং সাইটগুলোতে কি সাইন আপ করা যেহেতু এখানে দেখেন সাইন আপের কোনো অপশন নাই তো আমাদের এখানে বিভিন্ন টাইপ লেখা হতে পারে জয়েন নাও লেখা থাকতে পারে রেজিস্টার থাকতে পারে তারপরে সাইন ইন থাকতে পারে ঠিক আছে তারপরে পোস্ট ওইখানে ক্লিক লেখা থাকতে পারে নিউ ট্যাপ থাকতে পারে বা অনেক ধরনের কথাবার্তা থাকতে পারে আপনাকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আমরা কী করবো যেহেতু রেজিস্টার বাটন এখানে আসে তো আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমাদের কি করতে বলতেছে একটা ইউজার নেম দিতে বলতেছে তো আমরা কি করব। আমাদের ইউজার নেমটা এটা কপি করি কপি করলাম কপি করে এখানে আমি একটা ইউজার নেম দেবো জাস্ট এটাকে কপি করলাম অথবা আপনি এই যে নিউ লাইফ লার্নিং টিম আছে না তো আমি নিউ লাইফ লার্নিং জাস্ট আইটি লিখে দিতে পারি আইটি দিয়ে দিলাম দেখি নাই কিনা সরি আইটি আইটি বিডি একটা নাম দিয়ে দিলাম ধরেন এবার এখানে একটা কি দিলাম ইমেল অ্যাড্রেস দিতে হবে ওকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিতে বলতেছে ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব মিশ্রিত পাসওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার নাম্বার সিম্বল সবই থাকবে তো দিয়ে দিলাম সেম এবার আমাকে আবার ওই পাসওয়ার্ডটাকেই রিপিট করতে হবে আমি দুইটা সিনিজ দেখাবো আজকে হ্যাঁ একটা হচ্ছে এআই দিয়ে দেখাবো কীভাবে ব্যাকলিং করতে হয় আর একটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে ব্যাকলিং করতে হয় তো আমরা এখান থেকে হ্যান্ড যতগুলো সাইট আছে সবগুলোতে করতে পারেন একটা সাইটে একটা জিমেল দিয়ে একবারই করতে পারেন একটা জিমেল দিয়ে হ্যাঁ হ্যাঁ করা যাবে ওকে নাইস এটা এই লেখাটা আমাকে লিখে দিতে হবে হ্যাঁ নাইস মারম নাকি ওকে এটা আমি এখানে থেকে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম ওকে আমাদের বলতে আছে ক্যাপসা বুল হয়েছে ক্যাপসা ভুল করলাম কে আপনি আবার ক্লিক করি ক্যান্ডি ক্যান ওকে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করি ওকে একই প্রবলেম পাসওয়ার্ড ম্যাচ করতেছে না ওকে পাসওয়ার্ড ম্যাচ করতেছে না তাই তো বলি ঘটনা কি তো এবার আবার লেখছে অনেক বড় দিয়েছে সিরিয়াস সিরিয়াস নাও বি সিরিয়াস নাও ওকে ওকে ডান আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমরা যে কাজটা করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে ইউজার নেমটা দিছিলাম একটু খেয়াল করবেন আপনারা ইউজার নেমটা দিছি হচ্ছে কিসের নামে নিউ লাইফ লার্নিং আইটি কিন্তু আমার সাথে কিন্তু মিল নাই জাস্ট কিছুটা মিল আছে আপনার ওয়েবসাইটের নামের উপর ভিত্তি করে দিবেন যাতে এই সাইড থেকে যদি কোনো প্রকার ব্যাকলিংক পান আপনি সেটা কিন্তু যখন কেউ এখানে এস সার্চ করবে নিউ লাইফ লার্নিং 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 আইটি হ্যাঁ এটা লেখা যখন সার্চ করবে এই যে আপনার যে প্ল্যাটফর্মটা আছে এটা আমাদের এখানে কিন্তু একরকম দেখা যাচ্ছে কিন্তু ক্রম ব্রাউজারে কিন্তু আরেক রকম দেখা যাবে একটু দেখাচ্ছি এখানে দেখেন এইটা হচ্ছে ক্রম ব্রাউজারের কি ইন্টারফেস তো আমাদের এখানে কিন্তু এরকম আস্তে আস্তে একটা ম্যাপ আসতেছে এখানে আমাদের লঘু আসতে আছে পেজের আমাদের ওয়েবসাইট আস্তে আসে আরেকটা পেজ আস্তসে আরেকটা ই আস্তে আসে আমাদের সমস্ত কিছু কিন্তু এখানে আস্তে এই পেজে এটা হচ্ছে আমার কি প্ল্যাটফর্ম এটা আমার ওয়েবসাইটের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি যাই কিছু করবেন যেখানে যাই কিছু ব্যাকলিং করবেন সব কিছু এখানে দেখতে পারবেন এখানে আসবে ঠিক আছে আপনি যতখান থেকে ব্যাকলিং পান খান থেকে লিঙ্ক পান সব কিছুই এখানে শো করবে সেই জন্য অবশ্যই আপনি যখন ব্যাকলিংটা করবেন সেই ব্যাকলিংয়ের নামটা যেন আপনার ওয়েবসাইটের নাম অথবা কিবোর্ডের নামের উপর বেস করে তৈরি করেন তো এখানে আমি ধরেন হয়ে গেছে আমার এটা তো আমি কি করব এখানে প্রথমে যে কাজটা করবো সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্কটা কোনটা ডোমেনটা আমি দিয়ে দিব ডোমেন অথবা যদি আপনাকে ক্লায়েন্ট প্রোডাক্ট অথবা কোনো একটা পেজ দেয় তাহলে ওই পেজটাকেই আপনাকে দিয়ে দিতে হবে পেজ কোনটা পেজ হচ্ছে এটা প্রোডাক্ট যদি হয়তো বিভিন্ন গড়ি হইতে পারতো ব্যাগ হইতে পারতো জুতা হইতে পারতো তাহলে ওই জুতার লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হয়তো তো জাস্ট আমি এখান থেকে কী করব হোম পেজ যেটা আসে এখানে এটা পেস্ট করে দিলাম দিয়ে জাস্ট আমি কী করবো সেভ করে দিলাম আমার কাজ শেষ এবার যদি আমি এখানে ক্লিক করি এই যে আমি প্রোফাইলের ভিতর কী রাখলাম একটা লিঙ্ক রাখলাম এখানে যদি কেউ ক্লিক করে দেখে যায় কি না যায় নাই ওকে এটা এখনও অ্যাড হয় নাই দেখি এখানে ক্লিক করলে যায় কিনা আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না ওকে সমস্যা নাই কিন্তু যখন কোনো একটা জায়গাতে দেখতে পারবেন ইউ দেওয়ার অপশন পাবেন আপনার ওয়েবসাইটের তখন ওইটা হবে প্রোফাইল ব্যাক লিঙ্ক কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করছেন সেখানে আপনার লিঙ্কটা কি সাইনবোর্ডটা দিয়ে দিবেন সাইনবোর্ডটা কি আপনার লিঙ্কটা এই সাইনবোর্ডটা যখন দিয়ে দিবেন তখন দোকানটা কী হবে আপনার নামে হয়ে যাবে রেজিস্টার যদি সাইনবোর্ড না দেন ওই যে মনে আছে তো তেলের ছাদের উপর তেলের পাম হয়ে যাবে কোনো কাজই ঠিকঠাক হবে না তো আমরা কি করব এখান থেকে যদি লিঙ্কটা নেয় নিল না নিলে কোনো সমস্যা নেই আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করব এখানে পোস্ট নাও লেখা থাকতে পারে বিভিন্ন টাইপের লেখা থাকতে পারে তো আমি এই লিঙ্কটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে প্লেস করে কন্টিনিউ করলাম কন্টিনিউ লিঙ্ক দেওয়া যাবে এবার ক্লায়েন্টের আমাদের যে যখন আমরা গিগ বানাবো নেক্সট ক্লাস যেহেতু আমরা গিগ বানাবো একটা করে কাজ শিখবো আমরা একটা করে কি গিগ বানাবো তো এখান থেকে ধরেন আমরা কি করব আমাদের গিকের ভিতর লেখা থাকবে প্রথমে কি লাগবে একটা ওয়েবসাইট দিতে হবে ওয়েবসাইট প্রথম রিকোয়ারমেন্ট ওয়েবসাইট লিঙ্ক অথবা প্রোডাক্ট প্রোডাক্ট লিঙ্ক এটা দিতে হবে ফার্স্ট এখানে স্টার্ট দিয়ে দিই বা হ্যাশ দিয়ে দিই ওকে হ্যাশ দিয়ে প্রথম দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট কি থাকবে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট থাকবে কিওয়ার্ড ওয়ার্ড তিন নাম্বারে দিতে পারেন ডেসক্রিপশন ড্রেসন ডেসক্রিপশন দিয়ে দিলেন হুম তার মানে এই কয়টা হইলে কিন্তু আপনি কাজগুলো কি প্রপারলি করতে পারতেছেন তো দেখেন তো আমাদের এ এর বাইরে কোনো কিছু লাগে না ধরেন আমাদের কি ক্লায়েন্টে কি ক্লায়েন্ট ধরেন আমাদের নিউ লাইফ লিং ইনস্টিটিউট কী দিছে একটা লিঙ্ক দিয়ে দিছে প্রোডাক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক ধরেন তাহলে কি আমার প্রোডাক্ট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক ধরেন এটা আমাকে দিয়ে দিছে তাহলে আমি প্রথম রিকোয়ারমেন্ট কী আছে আবার ক্লিক করি প্রথম ইউআরএলটা এখানে দিয়ে দিলাম আমার যে ক্লায়েন্টে ইউআরএল দিবে বা প্রোডাক্ট লিঙ্ক দেবে যে কোনো লিঙ্ক দিবে সেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে কন্টিনিউতে ক্লিক করব তো আমাদের লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে এবার এখানে একটা টাইটেল দিতে বলতো এখানে টাইটেলটা কি ডিজিটাল মার্কেটিং কোর্স এটা হচ্ছে আমার আমার টাইটেল হতে পারে ক্লায়েন্টের বিভিন্ন প্রোডাক্ট হতে পারে বেস্ট ওয়াচ বেস্ট কার তারপরে হতে পারে বেস্ট ফোন এরকম অনেক ধরনের কিওয়ার্ড হইতে পারে তো আমি ধরেন এখানে দিলাম কি ধরেন আমার টাইটেল দিয়ে দিলাম বেস্ট ওকে বেস্ট ডিজিটাল মার কেটিং কোর্স কোর্স ইন বাংলাদেশ দিয়ে দিলাম একটা টাইটেল বানিয়ে দিলাম হ্যাঁ এটাই ধরেন আমার কিওয়ার্ড আমার টার্গেট হচ্ছে আমার ক্লায়েন্ট এই কিওয়ার্ড আমাকে র্যাঙ্ক করাতে দিয়েছে তো এবার দেখেন কাজগুলো কীভাবে এই ট্যাগটাই আমি এখানে প্লেস করে দিয়ে দিলাম ট্যাগটা দিয়ে দিলাম তাহলে কি আমার ট্যাগগুলো এখানে গেছি গুলো পাই গেছি কিওয়ার্ড মানে ট্যাগ ওকে ওকে তো এবার আসেন এটা হয়ে যাওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নাই একটা ডেসক্রিপশন চাইছে ডেসক্রিপশন কি আমার ক্লায়েন্ট দিয়ে দিবে আমি ওইখানে উল্লেখ করে দিয়েছি ধরেন এটা হচ্ছে আমার একটা কি ডেসক্রিপশন তো এই ডেসক্রিপশনটা যখন দিবে ক্লায়েন্ট এই ডেসক্রিপশনের ভিতরেও কিছু কিছু জায়গায় আপনার কিওয়ার্ডটা অবশ্যই কি করতে হবে প্লেসমেন্ট থাকা চাই এগুলা ক্লায়েন্ট বুঝে কিভাবে এটা করতে হয় ধরেন এই কিওয়ার্ডটা কি বিভিন্ন জায়গায় থাকবে এই কিওয়ার্ডটা বিভিন্ন জায়গায় থাকবে যাতে কি এগুলা এসিও সহকারে কাজ করবে হ্যাঁ তো আমি ডেসক্রিপশনটা আপাতত এই জায়গাটাতে প্লেস করে দিলাম দেখেন দেখতে এরকম লাগতেছে ঠিক আছে এবার এখানে আমাদের কি করতে বলতেছে একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে ধরে না আমি এখানে একটা ক্যাপচা পূরণ করি লুক হিয়ার দিয়ে যা সেভ করলাম এবার এই এটা আমি পাবো কোথায় আমি যদি আমি প্রোফাইলে চলে যাই আমি এটা দেখতে পারবো সাবমিটের অপশনগুলোতে আমি এখানে পাবো এবার কোন একটা ব্যক্তি আমার এই পোস্টটা পাইছে বা দেখছে দেখার পরে এই বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ এটার উপর যখন ক্লিক করবে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাওয়ার কথা ওকে দেখেন সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসছে হ্যালো এবার গুগল কীভাবে কাজ করে গুগল হচ্ছে ভিজিটরের উপর নির্ভর করে কাজ করবে ভিজিটার বলতে কাদেরকে বোঝায় একজন ট্রাফিককে একজন মানুষকে একজন অডিয়েন্সকে বোঝাবে তো একজন অডিয়েন্স যখন এখানে ক্লিক করে যাবে এই কিওয়ার্ডের উপর বেস করে গুগল তো সেভ করবে যে কিরে এই কিওয়ার্ড দিয়ে কেরা এই ওয়েবসাইট আইতেছে। গুগল তো দেখবে না এটা কারা আসতেছে দেখবে তো মানুষ আসতেছে না যখন দেখবে এই কিওয়ার্ডগুলোর উপর নির্ভর করে মানুষ ক্লিক করে করে আস্তেছে বা সার্চ করে করে আসতেছে এর ভিতরে যে আমি কিওয়ার্ড লুকে রাখলাম এটা গুগল মামা বুঝবে যে তাহলে কি করতে হবে আমার এই কিওয়ার্ডটা কি র্যাঙ্ক দিতে হবে মানুষ যেহেতু আস্তে আসে কারণ ভাইরাল ভাইরাল টপিকগুলো কিভাবে কাজ করে ধরেন কোনো একটা জিনিস ভাইরাল হয়েছে ওই জিনিসগুলো দেখবেন সাজেস্টে শো করবে সব থেকে বেশি মানুষ ওইটা লেখে সার্চ করবে ওইটা লেখে সার্চ করবে তার মানে কি ইউটিউবের ইনকাম হচ্ছে গুগলের ইনকাম হবে মানুষ এগুলো খুবই নিবে বা খাবে এরকম মানে যেটা ভাইরাল চায় ওটা ভাইরাল করেই দিবে তো আমরা যখন এই কিওয়ার্ডটাকে লিঙ্ক করে করে ক্লিক করব তখন গুগল মামা বুঝতে পারবো এই কিওয়ার্ডটা যেহেতু মানুষ সার্চ করে করে আসতেছে বা ক্লিক করে আসতেছে তার মানে আমার এই কিওয়ার্ডটা কি র্যাঙ্ক করাইতে দিতে হবে তখন ক্লায়েন্টেরে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাই দেয় এটা হচ্ছে একটা স্ট্র্যাটাজি আমরা নিজেরাই দেখা যায় দিনে পনেরো ষোলোবার বিশ বার করে কি ক্লিক করে করে এখানে যাই বুঝছেন ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার তো ওইটাতে দেখবেন যে র্যাঙ্ক করা দিবে যখন ওইটাতে র্যাঙ্ক করবে যখন ওই লিঙ্কটা থাকবে একটা জায়গায় তখন ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে ওয়েবসাইটে গেলে আমাদের কি প্রোডাক্ট সার্ভিস কি সেল হবে এই হচ্ছে ব্যাপার তো এখানে যেহেতু হয়ে গেছে ধরেন এটা হয়ে গেল আমি বুঝলাম সবই তো এই যে প্রুফটা আমি নিব কীভাবে এই যে আমি যে কাজ করলাম এটা প্রুফ তো নিতে হবে ক্লায়েন্ট তো আর আমাকে এমনি এমনি টাকা দিবে না একটা প্রমাণ চাই তো আমরা এখান থেকে দেখাই একটা ড্রাইভ নিব এখান থেকে মোর ড্রাইভ ও সরি শিট স্কেল শিট হ্যাঁ সরি আসতেছে না নতুন তো ওকে এখান থেকে এক্সেল শিটটা নিব আমরা এত এত বেঙ্গা বেঙ্গে বুঝাইতেছি যদি তারপরেও না বুঝেন তাহলে আমার জন্য খুবই কষ্টদায়ক হবে তো আমরা এখানে লিখতে পারি লিঙ্ক বিল্ডিং সাইট অথবা এখানে লিখতে পারি ক্লায়েন্টের নাম দিতে পারি হ্যাঁ ক্লায়েন্টের নাম নিউ লাইফ আমি তো এক্সাম্পল বোঝাইছি আইটি লিঙ্ক বিল্ডিং বিল্ড ডিং ওকে লিঙ্ক বিল্ডিং এটা হয়ে গেলো একটা প্রুফ দিলাম লিঙ্ক বিল্ডিং প্রুফ লেখতে দিতে পারেন প্রুফ বা ওয়ার্ক প্রুফ ওকে এবার আসেন এখান থেকে কী করবো লং সেট করব লং তারপরে সেট করবেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক তারপরে সেট করবেন হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশট তারপরে দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক তারপরে দিতে পারেন হচ্ছে ডিএ অ্যান্ড পি এ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি পিএ ওকে এগুলো ক্লায়েন্ট যদি চায় ডিএপি দিবেন না চাইলে দিবেন না ঠিক আছে এটা আমি একটু বড় করব এটাকে বড় করলাম এবং এই কলামগুলোকে একটু বড় করে দিব ওকে তো এখানে একটু আমি কালারিং করে দেবো যাতে দেখতে যেন অনেক সুন্দর লাগে ওকে হয়ে গেছে এবার এখান থেকে আমি কি করব এক দুই কতগুলো বাইরে আপনাকে পঞ্চাশটা করতে দিয়েছে দশ ডলারে তাহলে আপনি পঞ্চাশটা করলেন এভাবে সাজাবেন সুন্দর করে হ্যাঁ এগুলো যতটা আপনি কাজ কতটা ভালো করছেন সেটা বড় কথা না কথা হচ্ছে আপনি কতটাভাবে উপস্থাপন করতে পারছেন ওইটা হচ্ছে বড় কথা প্রোফাইল প্রোফাইল ক্লা ক্লায়েন্ট যখন সিট দেখবে তখনই বুঝবে না এটা একটা প্রফেশনাল ঠিক আছে এখান থেকে আমরা কি করব অ্যালাইনমেন্টটা অরিজিনালটা সেন্টার করে দিব তো এখান থেকে আমরা কী করব ওয়েবসাইট লিঙ্ক আমরা কোন ওয়েবসাইটে প্যাকলিং করছি আমরা এই ডোমেনটাকে কপি করে দিব ডমেনটা কপি করলাম কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম একটা করলাম স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা লাইট লাইট শট নামের একটা এক্সট্রেকশন পাবেন ক্রমতে চলে আসবেন এখানে লিখবেন হচ্ছে লাইট শট এটা আপনি ডাউনলোড করে নেবেন হ্যাঁ ডাউনলোড করতে একদমই সহজ জাস্ট এখান থেকে উইন্ডোসে ক্লিক করবেন ডাউনলোড হবে এটা একদম বাকি সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেমভাবে ইনস্টল করবেন তো এটা করার পরে আমরা যে ব্যাকলিংটা করছি এটা হচ্ছে তার প্রমাণ জাস্ট আমরা এখান থেকে নিচের দিকে ক্লিক করব এটা পাতার মতো একটা আইকন আসবে জাস্ট এটা ক্লিক করব দেন সমস্ত পেজটা কালো হয়ে যাবে আমরা জাস্ট কোন তুরি নিতে চাচ্ছি সেটা সিলেকশন করব সিলেকশন করার পর আমরা এটাকে আপলোড এই ম্যাগের মতো একটা আইকন আছে আপলোডে ক্লিক করে দিব তাহলে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে এটাকে কপি করলাম কপি করে স্ক্রিনশটের এই জায়গাটাতে দিয়ে দিলাম দেওয়া তারপর এবার লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক কোনটা আপনি এই লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন অথবা প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারেন আমি এখান থেকে এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম লাইভ লিঙ্ক হিসাবে সরি এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম ওকে এবার ডিএপি আমাকে বলতেছে তুমি যে সাইটেগুলো কাজ করছো সেটা ডিএপিএ কিরাম ডোমেনটা কপি করলাম এখানে এসে সার্চ করতে পারি ডিএ অ্যান্ড ডিএ চেকার সে লেগে লেখা সার্চ করেন মোজো যদি নামাইতে চান মোজো নামাইতে পারেন মোজবার সমস্যা নাই আপাতত এটাতেই করে নিতে পারবেন ডিএপি চেকার এত আহামরি কিছু লাগবে না জাস্ট ডোমেনটাকে যে ডোমেনটা কপি করছেন সেটাকে পেস্ট করবেন আর এখানে একটা পূরণ করবেন জাস্ট ব্রিজ চাইছে বিড়িজটা দিয়ে দিবেন ওকে জাস্ট চেক এটা এক সেকেন্ডের ভিতরে সব কিছু চলে আসবে তো দেখেন এখানে ডোমিনো অথরিটি একুশ পেজ অথরিটি সাতচল্লিশ তো এটা আমি লিখে ফেলবো ডোমিনোটি হচ্ছে ডোমিনো অথরিটি কত একুশ আর এটা হচ্ছে সাতচল্লিশ মোটামুটি চলবে হয়ে গেছে কাজ এটা হচ্ছে আমার কাজ ঠিক আছে তো এইভাবে কাজগুলো করবেন করা যাবে এই কাজগুলো ওকে একটা একটা মাধ্যম কেবল আমি দেখালাম এবার যদি আমি আর একটা মাধ্যম দেখাবো সেটা হচ্ছে যদি এটা আমি বলবো যে করবেন না এটা আমি বলতাসি এখন আপনার করবেন না যদি কখনো বিপদে পড়েন বা ক্লায়েন্ট যদি খুবই জায়রামি করে তাহলে ওই ম্যাথডটা আপনি দিবেন অথবা এটা দিবেন না কখনোই ঠিক আছে ওটা সহজ কিন্তু আমি চাই যে আপনারা ফেক কোনো কাজ করেন না এটা শিকার পারপসে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এবার রবট দিয়ে কীভাবে ব্যাকলিং করতে হয় তো আমি চলে যাব ম্যাঙ্গো রবট ম্যাঙ্গো রবট ম্যাঙ্গো রবট দেখি পাই কি না ম্যাঙ্গো ম্যাঙ্গো আমি বানাবি কি ভুলে গেলাম নাকি ম্যাঙ্গো রবট

মানি রোবটাই এর মধ্যে কি লেখা ওটা আমাদের ও পাইছি হ্যাঁ অনেক দিন ধরে কাজ করি না ব্যাকলিং এর সুতিও তো এটাতে আমি কাজ করি না এটা শিকার পারপাসে আপনাদের দেখাচ্ছি তো আমি এখান থেকে মানি রোবট যেটা আছে সাব একটা লিঙ্কে চলে যাবো হ্যাঁ ধন্যবাদ সানি হ্যাঁ তো আমরা ম্যাঙ্গো খুঁজতেছিলাম ঠিক আছে সমস্যা নাই আমরা আমরাই তো এখান থেকে আমরা যে কাজটা করবো ডাউনলোডে ক্লিক করবো

হ্যাঁ বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমি যেভাবে দেখালাম ওইটা হচ্ছে আমাদের সাইট না হ্যাঁ এগুলো তৈরি হয়েছে তাহলে আপনি যদি ইউটিউব ভিডিও প্রমোশন করতে চান তাহলে আপনাকে ভিডিও সাবমিশন যে সাইটগুলো আছে সাবমিশন বা ভিডিও শেয়ারিং সাইট এখানে আসেন এই যে পঞ্চাশটা পাবেন একশো পাবেন তিনশো পাবেন এই যে বেস্ট ভিডিও সাবমিশন সাইট তাহলে আপনার ইউটিউবের ভিডিওগুলো এইগুলো সাইটে কি করবেন সাবমিশন করতে পারবেন তাহলে কি হবে আপনি একটা ভালো পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন দেখেন ঠিক আছে হ্যাঁ সবগুলোর মেথড সেম একই হ্যাঁ ওকে সানি হ্যাঁ শিওর সানি এই শিটটা পাঠিয়ে দাও আমাদের স্টুডেন্টরা যেন খুব ইজি ভাবে এটা ব্যবহার করে তো আমাদের মানি রোবটটা কি ভিডিও সাবমিশন সাইডের কোন লিংক দিয়া থাকলে শিটটা দিয়ে দাও শিটের ভিতরে আছে সবকিছু আশা করি তো ওইখান থেকে ওইখানে বিভিন্ন টাইপের ব্যাকলিং এর শিট আছে হ্যাঁ খেয়াল করতে হবে তো আমরা এখান থেকে কি করব প্রথমে আমরা ডাউনলোডের যে সফটওয়্যারটা একটু খেয়াল করেন এইটা হচ্ছে মানি রোবট কি সফটওয়্যার তো আমরা এটাকে ইনস্টল করবো জাস্ট ডাবল ক্লিক করব ইয়েস ক্লিক করব দেন অ্যাকসেপ্টেড করে নেক্সটে ক্লিক করব দেন নেক্সট নেক্সট ওকে দেখেন অনেকগুলো চলে আসছে ফিনিশিংয়ে আর চলে আসছে ওকে ফাইন তো আমাদের এটা একটু লোড নিচ্ছে দেন এখানে আমাদের বলতেছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে একটা জিমেল দিয়ে আপনি কয়দিন চালাইতে পারবেন সাত দিন থেকে পনেরো দিন আপনি কি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন তারপরে আবার অ্যাকাউন্টটাকে রিমিমুভ করে আবার নতুন টাই করবেন তো এখানে বলতাসি কি তোমার ইমেল অ্যাড্রেস দাও লাইসেন্স দিতে বলতেছে হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার লাগে না এগুলো লাইসেন্স বলে তো আমার কোনো কি অ্যাকাউন্ট নাই তাহলে আমি প্রথম কোন লিঙ্কে ক্লিক করব ইউ ডু নট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট ক্লিক হ্যার ওকে আমার কোনো অ্যাকাউন্ট নাই এটা সাত দিনের জন্য আমি কি প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে পারতি তো জিমেল তো এত জিমেল লাগবে তো আপনি প্রথম অবস্থায় ফেক জিমেল দিয়ে করতে পারেন ফ্রি জিমেল দিয়ে করতে পারেন তো আমি ধরেন ফেক জিম আমার রিয়েল জিমেলটাতেই করি ফেক জিমেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট ক্লিক করলেন ওকে হচ্ছে না কপি হয় নাই মনে হয় ওকে হয়েছে তো ওকে জাস্ট আমরা কী করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ও মাই গড অনেকগুলো করে ফেলছি ওকে এখান থেকে একটাতে ক্লিক করব ওকে জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেখা যায় নাই কিন্তু অনেকগুলো জিমেল অ্যাড হয়ে গেছে ওকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম দেখেন জিমেল দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এবার বাকি সব কিছু আমার জিমেলে পাঠিয়ে দিয়েছে তো আমরা জিমেলটা ওপেন করবো এখানে এবার দেখেন আমাদের কি জিমেল এটা লাইসেন এটা ওকে আমাদের জিমেলটা ওখানে দেওয়া হয়ে আছে জাস্ট লাইসেন কিটা কপি করব কপি করে আমি এখানে আমাদের জিমেলের আগে এখানে দিব লাইসেন্সটা দিয়ে দিলাম তারপরে আমার জিমেল অ্যাকাউন্টটা কপি করব কপি করে এই জায়গাটাতে দিয়ে দিব ওকে একটু এখানে লিঙ্ক হয়ে গেছে জাস্ট ওকে করে দিলাম করা যাবে না এটু হ্যাঁ ভাই করা যাবে ওকে আমি দেব কাজ হবে না বলা হয় না একটু বুঝ দেওয়া না ভাই এটা দিয়ে কাজ হবে না এরকম না এটাও একটা জনপ্রিয় টুলস এখানে আপনি হয় বেশি মোটামুটি দেখা যায় যে আপনি একশো ব্যাকলিং করছেন আপনি বিশটা ত্রিশটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাজ আর এটা হচ্ছে হ্যাঁ খাজনাসে বাজনা বেশি কিন্তু এটা কিন্তু এটা মোটামুটি খারাপ না একবারে যা আমরি খারাপ তা না এটা ট্রায়াল দিতেছে আপনি বুঝতেছেন এটা হাজার হাজার মানুষ ব্যবহার করতেছে আপনি দেখবেন পাকিস্তানিরা এই কাজগুলো বেশি করে কয় আমি এক মিলিয়ন ব্যাকলিং দিব কীভাবে এগুলোর মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে পাঁচ ডলারে এক মিলিয়ন ব্যাকলিং দেয় আমরা দশ ডলারে দেয় পঞ্চাশটা ব্যাকলিং ক্লায়েন্টেরা জানে যে ওরা ফেক করবে আর ওরা কি পঞ্চাশটা যারা করবে তারা রিয়েল করবে তো ক্লায়েন্ট রিয়েলগুলো সময় চায় কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন যে আই শেহারে বলবে যে তুমি আর ব্যাকলিংক দাও এখন থেকেই হুম ওইগুলো ঝামেলাপূর্ণ ক্লায়েন্ট সেগুলোর মাঝে মাঝে কি দিতে হয় এভাবে পানিশমেন্ট দিতে হয় ওকে আমরা আমাদের অ্যাকাউন্ট কি রেডি ওকে অ্যাকাউন্ট সাকসেসফুলি কি রেডি তো এটাকে আমি বড়ো করে দিলাম এবার দেখেন এখানে অনেক কিছু আছে এত কিছু দেখার দরকার নাই তা আমরা ক্রিয়েটিভ নিউ ক্যাম্পেইন যেটা আছে না এখানে ক্লিক করব এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করলে কী কী পাবেন দেখেন এখানে আমরা কী টাইপের ব্যাকলিংগুলো পাবো দেখেন এখানে ব্যাকলিংয়ের সিস্টেম দেওয়া আছে হ্যাঁ তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্ট এখান থেকে একটা নাম দিতে পারি গুড গুড লাইফ গুড দিয়ে দিলাম গুড দিয়ে একটা প্রজেক্ট তৈরি করলাম তো এবার এখান থেকে নিউ টাক্কে ক্লিক করবো এবার আপনি কি চাচ্ছেন ব্লগিং ওয়েব টু পয়েন্ট জিরো চাচ্ছেন প্রোফাইল ব্যাকলিংস আছে সোশ্যাল শেয়ারিং চাচ্ছেন সোশ্যাল বুক মার্কিং চাচ্ছেন এখানে অনেকগুলো আছে আমরা কি করব সোশ্যাল বুক মার্কিং বুক মার্কিং লিঙ্ক সেম কথা হ্যাঁ তো এখানে দেখেন কতগুলো অভাব নাই ঠিক আছে থাকা আপাতত তো এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে আমারটাই দিয়ে দিই আর কি করতাম দিয়ে দিলাম আমার ওয়েবসাইটের ইউআরএল কিন্তু আমি এখানে করব কি জানেন এখানে আমি ম্যানুয়ালি কাজগুলো করব আমি ও রবর্ট দিয়ে শুধু সাইন আপ করাবো মা আমার এদের কষ্টকর অন্যভাবে আমি যে কাজগুলো করব ওটাও ম্যানুয়ালি হবে টাইটেল কী ছিল আমার কীবোর্ডের টাইটেল ছিল হচ্ছে ওকে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম আমার কাজ দরকার আমি কাজটা শেষ করি আগে ডিজিটাল মার্কেটিং ওকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স এটা শুধু কিন্তু আমি শিকার পারপাসে ব্যবহার করতেছি হ্যাঁ এখানে ভালোভাবে ইউজ করার দরকার নেই একটা মডিউল দিয়ে দিলাম এমনি এটা আমি আপাতত এটাতে আমি কী করবো সাইন আপ করলাম একটা কাজের জন্য সেটা হচ্ছে এখান দিয়ে আমি শুধু সাইন আপ করাবো এটাতে আমি ব্যবহার করবো না ওইভাবে তো গিয়ে মানে এটা দেওয়ার পর ট্যাগুলো দিয়ে দেবেন ওই যে ট্যাগুলো এমনি বুচুম পাচুং দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক করলাম সেবে দিয়ে এই যেখানে দেখেন স্টার টাক্ লেখা আছে এখানে ক্লিক করবো আমার কিন্তু কাজ শুরু করে দিবে তারা দেখেন এই যে দেখেন নিচের দিকে দেখেন কাজ শুরু করে দিচ্ছে রানিং দেখেন গুড এগুলো প্রোডেক্টের গুড প্রোডেক্ট রানিং এত পার্সেন্ট এগুলো কিন্তু আমার ই করতেছে এখানে অনেক ব্যাকলিং আছে এগুলো হচ্ছে মারাত্মক ক্লাস ওকে তো আমরা কি করব এখানে ক্লিক করতে পারি ওকে একটু ইয়ে করি এগুলোতে প্রজেক্টের উপর ক্লিক করি

না এখানে তো না হ্যাঁ হ্যাঁ এই যে আস্তে 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 হ্যাঁ ওকে দেখি কোনটা কোনটা হয়েছে এখান থেকে সাকসেসফুলি কো একটাও তো একশো পার্সেন্ট হয় ওকে রেজিস্টার এবার এই যে এই সাইটগুলো তো অলরেডি রেজিস্টার করে ফেলছে আমরা কী করব এই কাজগুলো আমরা ম্যানুয়ালি করবো রবট দিয়ে শুধু কী করলাম সাইন আপ করে করেলাম দ্যাটেক এটার উপর ক্লিক করলাম ক্লিক করে এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম পেস্ট করা শেষ এটা হচ্ছে সাইটের লিস্ট তো সেম একই অবস্থা এখানে কী করছি এটা হচ্ছে ইউজার নেম এটা ওপেন করলাম ওপেন কইরা এটার উপরে ইনে ক্লিক করলাম ইউজার নেম দিয়ে দিলাম পাসওয়ার্ডটা কি ছিল পাসওয়ার্ড ছিল এটা জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম একসাথে এত লগ ইন করা ঝামেলা নাই জাস্ট সাই ইনে ক্লিক করলাম অ্যাকাউন্ট রেডি জাস্ট আমরা কী করবো সাবমিটকে ক্লিক করব পোস্ট লাগাবো ম্যানুয়ালি ওই যে আমরা যে ব্যাকলিংগুলো করলাম সেমভাবে ব্যাকলিং করবো এটা করবো হচ্ছে কি আমাদের সাইন সাইন আপের সময়টা বাঁচবে অনেক আছে আপনি আপ করতে পারবেন না কিন্তু এখানে সাইন আপ ওদের দিয়ে করে নিতে পারবেন এক ক্লিকে তো ওইখানে অলরেডি একটা ব্যাকলিং হয়ে গেছে কিন্তু ওই ব্যাকলিং এ কোনো কাজ দিবে না আপনি এইভাবে করবেন ম্যানুয়ালি কাজগুলো করবেন এইগুলোতে তাহলে ক্লায়েন্টকে আপনি এইভাবে যদি করে দেন হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট সন্তুষ্ট হবে ঠিক আছে ওদের দিয়ে সাইন আপ করান

হ্যাঁ হ্যাঁ এই ভিডিও সাবমিশন করতে করবেন তো আমি আপাতত সফটওয়্যারটাকে আগে ডিলিট করে নেই কারণ আমি এত সফটওয়্যার আমার সমস্যা না না কোনো ক্ষতি নাই আমি তো এগুলো ব্যবহার করি না আমি তো ব্যাকলিং এর আপাতত কোনো প্রজেক্ট এইভাবে করি না হ্যাঁ তো আমি জাস্ট আপনাদের শেখার পারপাসে ব্যবহার করি ম্যানুয়ালি করি

দেখি কারা কারা ওইভাবে সরাসরি দেখলে হবে এখানে কতগুলো তিরিশটা ব্যাকলিং দিতাছে স্ট্যান্ডার্ডে কত দিতাছে তিরিশটা এটা কি তিরিশটা লিঙ্ক অথরিটি দিতেছে এটা হ্যাঁ 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 স্ট্যান্ডার্ড একশো দিতেছে হ্যাঁ মানে বেসিকে দিতেছে কত তিরিশটা ব্যাকলিং দিতাছে সাতাশ ডলার এই সাতাশ ডলার না কিন্তু এটা কিন্তু ই কাটতেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট অফ দিছে সেই জন্য পঞ্চাশ ডলার প্রিমিয়াম দিচ্ছে দেড়শো ডলার তিনশোটা তিনশোটা ব্যাকলিং করে দেবে দেড়শো আপনি তিরিশশোটা ব্যাকলিং করতে গেলে নতুন অবস্থায় আপনাদের একশো ব্যাকলিং করতে আপনাদের তিন দিন লাগবে ঠিক আছে আর ওরা যেহেতু এক্সপার্ট ওদের যেহেতু অভিজ্ঞতা বেশি হয়ে গেছে অবশ্যই কি আপনি যখন একটা প্রোজেক্ট দিবেন আপনার কোম্পানির কোনো কাজ করাবেন তখন কি করাবেন অবশ্যই অভিজ্ঞতা পারসন খুঁজবেন টাকা বেশি লাগো এই যে বাংলাদেশে ইদানিং কিন্তু খতনা করাইতে যায় মানুষ মরতেছে হ্যাঁ আর প্রাচীনকালে প্রাচীন থেকে শুরু হইছে কিভাবে খতনা আজম দিয়ে এখন বেশি অভিজ্ঞতা সম্পন্ন লোক খুঁজতে গেলে আরো যাবেলা এইজন্য মিডিয়ামগুলো সব কি খোঁজে ঠিক আছে তো এখানে দেখবেন অনেকজনে এইভাবে কাজগুলো করতেছে হ্যাঁ এই যে পঞ্চাশটা বুক মার্কিং করে দিবে কি করবে দশ ডলার নিচ্ছে এটা হচ্ছে প্রাইস টাকা করে দেবে বিশ ডলার দুইশো দুই একশো করে দেবে পঁচিশ ডলারে এটা করতে গেলে তার মিনিমাম কত খরচ হবে মিনিমাম তার মিনিমাম তিন দিন ভালো করে সময় লাগবে কারণ নতুন অবস্থায় বুঝতেই পারবে না অনেক কিছু আপনারা সবাই ট্রাই করবেন এই কাজগুলো যে করালাম এটা একটু ট্রাই করবেন নিজেদের জন্য তাহলে ভবিষ্যতে কাজ পাইলে যেন না থাকতে হয়

লোক আছে মানে হচ্ছে আমার সাথে যারা অ্যাডমিশন হয়েছিল দুই সালে আমার বন্ধু বলতে পারেন ওরা অনেকজন আসে ব্যাকলিংয়ের কাজ করাইতে যেমন ওই যে সানি দেয় মাঝে মাঝে কাজগুলো আমি বলি যে সানি করতে পারে ওরে দেও ওরে দেয় মাঝে মাঝে হ্যাঁ কোনো সমস্যা নাই না 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 ভাই ইন্ডেক্স সিস্টেম হচ্ছে আপনাকে চলে যেতে হবে কি ওয়ান পেজে মেদে সবগুলো সাইটে যদি আপলোড করে সবই তো কুড়ি হয়ে যাবে গা এবার আসেন আরো কিছু জিনিস আমি দেখাই ডিএ পিএ ইন্ডেক্স হবে কখন ডিএ অ্যান্ড পিএ বাই এটা কি জানেন বাইক করা পাওয়া যায় অনেক আছে দেখবেন সাইড যেগুলো বাই করে মানে বিক্রি করে আর কি এগুলো বুস্টিং সিস্টেম করে বিক্রি করায় দেয় দেখি পাই কিনা এখন ওদেরকে মানে পপুলার যে সাইটগুলো আছে ওই সাইটে দেওয়া যায় ব্যাকলিং দেয় ব্যাকলিং দিলে এই যে মানে আমরা আমি কোনোদিন আমার সাইটে ব্যাকলিং করি না আমার ইনস্টিটিউট আমার তো ব্যাকলিং করার দরকার নেই ঠিক আছে এবার যদি আমি ধরেন এখানে যাই যা মজতে যায় দেখে আমার সাইটের কতটা নতুন মজ বারে যদি যাই মজ এখানে লগিং করি